আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মুহাজ ব্লগে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে আজকে আমার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে আনকমন একটা ভর্তার আইটেম নিয়ে আসছি, আশা করি ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই যে এখানে দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় একটা ভর্তার প্লেট, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবার অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমি আনকমন আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটা ভর্তার রেসিপি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা লাউ আমি কেটে নিয়েছি, যার যার মানে পছন্দ অনুযায়ী করে নিলে হবে। আমি এখানে এই যে এইরকম সাইজ করে কিছুটা লাউ কেটে নিলাম, আর আমার লাউটা ছিল একদমই কচি, তো বিচিটাও পেললাম না, বিচিটাও সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে চুলায় বসিয়ে একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর লাউ থেকে কিছুটা পানি বের হবে, দুটা মিলে আমার লাউটা মোটামুটি ভালো মতো সিদ্ধ করে নিব। এই যে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। অলরেডি এই যে বলক আসছে, আর লাউ সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিব আর দেখব লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করি নাই, লবণটা পরে দিব। তো সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব, ছেঁকে নিব, একটু ভালো মতো একটু নাড়াচাড়া করব যাতে সাইড দিয়ে লেগে না যায়। এই যে একদমই সিদ্ধ হয়ে গেছে, বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। এমনি তো লাউয়ের বিচি দিয়েও ভর্তা খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এখন আমি লাউটাকে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে এই যে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। তারপর চলে আসলাম চুলায়, চুলাতে আগে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল। তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর যেহেতু ভর্তা পেঁয়াজটা একটু বেশি দিলেই হবে। তারপর এখানে একটু নাড়াচাড়া করে নিব, পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে কিছুটা রসুন কুচি দিব। এটা হচ্ছে আমার দেশি রসুন, আর রসুনটা হচ্ছে যে একটু কুচি কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের ছোট সাইজের একটা রসুন নিলাম। রসুনটা অবশ্যই একটু মিহি কুচি করে নিতে হবে। তারপর পেঁয়াজের সাথে দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করব, দুটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ, আমি একদম গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। তো এখান থেকে আমি আমার পরিমাণ মতো স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের চিলি ফ্লেক্সও বলা যায়। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব, মরিচের গন্ধটা যখন যতক্ষণ না বের হয়ে আসে, কারণ শুকনো মরিচটা ভাজা হয় নাই আগে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই লাউর ভর্তাটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে, খুবই মজাদার সাথে একটা রেসিপি। তো এই যে এখন আমি মরিচটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, মরিচটা যখন গন্ধ বের হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যাশ করে রাখা লাউটা দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে রসুন কুচির পরিবর্তনে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, বা একটু হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে কিছুই ব্যবহার করলাম না, এমনিতে আমার ভর্তার কালারটা খুবই সুন্দর আসছিল। এই তো আমি এখন মেশ করে রাখা লাউটাও দিয়ে দিলাম। লাউটা দিয়ে লাউয়ের যে এক্সট্রা পানিটুকু আছে, এমনিতে লাউ একটু পানি জাতীয় সবজি, তো পানিটা একদম ভালো মতো একটু শুকিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, যদি না করি তাহলে নিচে লেখে হয়তো ভর্তার কালারটা সুন্দর আসবে না। তো ভালো মতো একটু এভাবে নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে, একদম ভালো মতো শুকিয়ে নিব। তেলটা যখন উপরে বেশি আসবে তখন বুঝতে হবে যে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা হচ্ছে আনকমন একটা ভর্তা, গরম ভাতে কিন্তু সেই মজা হয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল, কালারটা এত সুন্দর আসছে। তো একবার হলো আমি আবারও বলছি, একবার হলো আপনার বাসায় একবার হলো বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এই যে নাড়াচাড়া করতে করতে আমার ভর্তাটা রেডি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেলও উপরে বেশি আসছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব, আর নামানোর পরে যে দেখেন কত সুন্দর কালার,
এখন আমি এখানে কিছুটা কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব স্বাদ মতো, যার যা স্বাদ মতো। আর এই ধনিয়া পাতাটা চুলার উপরে দিলে গরম গরম মানে কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না খেতে। আমি একবার খেয়েছিলাম, তাই এবার আমি চুলা থেকে নামানোর পরে ধনে পাতাটা দিলাম। তারপরে ধনে পাতাটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। আর লবণটাও আমার একদম ঠিক হয়েছিল, সরিষার তেলটা সব পরিমাণ মতো, যেহেতু আমি আরও খেয়েছি তাই আমার পরিমাণটা জানা ছিল। ভালো করে ধনিয়া পাতাটা দিয়ে মিক্স করে নিলাম, ঝালটাও একটু একদম ঠিক ছিল। এই তো হয়ে গেল আমার মজাদার সাথে লাউর ভর্তা, আনকমন একটা ভর্তা। অনেকে বলবে যে লাউর ভর্তা আবার কীরকম, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।